হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আজ একসাথে দুটো খুব বড় খবর সামনে আসছে, যা আবারও পুরো বিশ্বে ভারতের বাড়ন্ত শক্তিকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরল। কেননা একদিকে যখন চীনের মতো বড় বড় দেশকে হারিয়ে ভারত সাইবার সিকিউরিটিতে বড় সফলতা পেয়েছে, তো অন্যদিকে আবার খুব শীঘ্রই দুনিয়ার সবচেয়ে খতরনাক মিসাইল, যার টেকনোলজি কেবলমাত্র দুনিয়ার দু একটা বড় দেশের কাছেই রয়েছে, সেই হাইপারসোনিক মিসাইলের সফল টেস্ট করতে চলেছে ভারত। তাই আজকের এই ভিডিওতে আমরা এই দুটি খবরকে নিয়ে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে কিভাবে ভারত আবারও সো কল শক্তিশালী দেশ চীনকে হারিয়ে সাইবার সিকিউরিটিতে একটা বড় সফলতা পেল, ও তার সাথে ভারতের এই ঘাতক হাইপারসোনিক মিসাইলের টেস্ট সম্পর্কে বিস্তারে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কথা বলা যাক সাইবার সিকিউরিটি ইন্ডেক্সকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হিন্দুস্তান টাইমসের লেটেস্ট মিডিয়া রিপোর্টস অনুযায়ী গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে ভারত একটা বড় সফলতা পেয়েছে। কেননা হালেই গত বছর মানে 2020 সালে সাইবার সিকিউরিটি ইন্ডেক্সের রিপোর্ট পাবলিশ করা হয়েছে, যেখানে ভারত এক ঝটকায় প্রায় 37টি দেশকে পেছনে ফেলে পুরো বিশ্বের 10 নম্বর র্যাঙ্ক করেছে এবং এশিয়া স্পেসিফিকের দেশগুলির মধ্যে দেখলে ভারত টপ 4-এ চলে এসেছে, মানে 4 নম্বরে র্যাঙ্ক করেছে, যেটা খুবই ভালো বিষয় ভারতের জন্য। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইন্ডেক্সে ভারত চায়নাকেও অনেক বেশি পেছনে ফেলে দিয়েছে। কারণ যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই রিপোর্ট অনুযায়ী ভারত 97.5 স্কোর করে টপ 10 র্যাঙ্ক করলেও চীন কিন্তু ভারতের চেয়ে অনেক বেশি পিছিয়ে, প্রায় 33 নম্বরে র্যাঙ্ক করেছে। অন্যদিকে আমাদের আরও দুই প্রিয় প্রতিবেশী দেশের কথা বললে, বাংলাদেশ তো স্বাভাবিকভাবেই চীনের থেকে অনেক বেশি পেছনে, মানে 53 নম্বরে র্যাঙ্ক করেছে। তো অন্যদিকে পাকিস্তানের অবস্থা তো আরও খারাপ, কেননা পাকিস্তান 79 নম্বরে র্যাঙ্ক করেছে। ফলে এই রিপোর্ট দেখে অবশ্যই আজ আমাদের কিছু প্রতিবেশীদের যে খুব কষ্ট হবে তাতে কোনো সন্দেহ নেই। আর হ্যাঁ, তার সাথেই বলে রাখি যে মুসলিম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় খলিফা তুর্কিও কিন্তু ভারতের থেকে অনেক বেশি নিচেই রয়েছে। তাই আমাদের প্রতিবেশীদের জন্য কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়েই যাবে। যাই হোক, এটা তো গেল প্রথম আপডেট। এবারে কথা বলা যাক ভারতের মিসাইলের টেস্টকে নিয়ে। তো বন্ধুরা, হালেই ভারতের দ্বারা 3 ধরনের মিসাইলের টেস্টের পর আবারও বঙ্গোপসাগরে পরপর 2টো নোটাম জারি করা হয়েছে, যাতে আরও 2 ধরনের ঘাতক মিসাইলের টেস্ট করতে চলেছে DRDO। যার মধ্যে প্রথম নোটামকে জারি করা হয়েছে আগামী 5 থেকে 7 তারিখ পর্যন্ত ও দ্বিতীয় নোটামকে জারি করা হয়েছে আগামী 8 থেকে 11 তারিখ পর্যন্ত। যাই হোক, এবারে কথা বলা যাক প্রথম মিসাইলের টেস্টকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অ্যালার্ট জারি করা হয়েছে তার রেঞ্জ মোটামুটি 760 কিলোমিটার পর্যন্ত হবে। ফলে মানা হচ্ছে যে এখানে 2 ধরনের মিসাইল টেস্টের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। প্রথমত ভারতের স্বদেশী ব্রহ্মোস ইয়ার। কেননা স্ক্রিনে যে নোটামের ম্যাপটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেটাকে যদি আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওটা খুবই সরু একটা এলাকা। আর এই ধরনের এলাকাকে তখনই সিলেক্ট করা হয় যখন আপনি জানেন যে যে মিসাইলটা আপনি টেস্ট করতে চলেছেন সেটা অনেক বেশি অ্যাকিউরেট হবে। ফলে আপাতত এখানে ব্রহ্মোস মিসাইলের ইয়ার ভেরিয়েন্টের টেস্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এর রেঞ্জও মোটামুটি 500 থেকে 800 কিলোমিটারের মধ্যে। ফলে ব্রহ্মোস মিসাইলের চান্স তো রয়েছে, তবে এখন কনফার্ম বলা যাচ্ছে না। দ্বিতীয়ত, এখানে ভারতের স্বদেশী প্রলয় মিসাইলের টেস্ট হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। কেননা সাল 2015 নাগাদ এই স্বদেশী প্রলয় মিসাইলের ডেভেলপমেন্টের জন্য ভারত সরকারের তরফ থেকে 332 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল। আর এই মিসাইলের ওপরে কাজও বর্তমানে অনেক দূর এগিয়ে গেছে। ফলে এর সম্ভাবনা রয়েছে যে এখন এখানে প্রলয় মিসাইলের টেস্টও করা হতে পারে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি ভারতের এই প্রলয় মিসাইলের স্পেসিফিকেশন দেখেন তাহলে সেটাই টেস্টের সাথে ম্যাচ করে। কারণ দেখুন, ভারতে এই প্রলয় মিসাইল একটি সলিড ফিউলযুক্ত শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল হবে, যার রেঞ্জ মোটামুটি 350 থেকে 500 কিলোমিটারের মধ্যে হবে। আর এখানে যে অ্যালার্ট জারি করা হয়েছে তার রেঞ্জ ওই 760 কিলোমিটার পর্যন্ত। এছাড়া প্রলয় একটি ব্যালিস্টিক মিসাইল, তাই খুব একটা ম্যানেউভারও করবে না। তাই এই ম্যাপের সাথে প্রলয় মিসাইলের একটা মিল আছে। ফলে অনুমান করা হচ্ছে যে এখানেই প্রলয় মিসাইলের টেস্টও করা হতে পারে। এখন দেখা যাক যে অ্যাকচুয়ালি এখানে ঠিক কোন ধরনের মিসাইলের টেস্ট করা হয়, ব্রহ্মোস নাকি প্রলয় মিসাইল নাকি অন্য কোনো মিসাইলের টেস্ট করা হতে পারে। তবে যে মিসাইলের টেস্ট হোক না কেন, আমি আমাদের এই চ্যানেলে আপনাদের আপডেট করে দেবো। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক বন্ধুরা, এবারে আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে, আর তা হলো হাইপারসোনিক মিসাইলের টেস্টকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা আমি শুরুতেই বললাম যে আগামী 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে আরও একটা অ্যালার্ট জারি করা হয়েছে। তো এখানেও মোটামুটি 2 ধরনের মিসাইল টেস্টের সম্ভাবনাই দেখা যাচ্ছে। প্রথমত আমাদের স্বদেশী HSTDV বা হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল। তো বন্ধুরা, ভারতের দ্বারা যে নোটামকে জারি করা হয়েছে তার ম্যাপটা যদি আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা একটা 380 কিলোমিটার লম্বা ত্রিকোণ আকৃতির এরিয়া। আর এই ধরনের অ্যালার্টকে এর আগে তখনই জারি করা হয়েছিল যখন ভারতের দ্বারা স্বদেশী হাইপারসোনিক গ্লাইড ভেহিকেলের টেস্ট করা হয়েছিল, যার পর ভারত দুনিয়ার 4র্থ হাইপারসোনিক টেকনোলজিযুক্ত দেশে পরিণত হয়েছিল। আর এবারও ঠিক একই ধরনের অ্যালার্টকে জারি করা হয়েছে। ফলে অনুমান করা হচ্ছে যে আবারও হয়তো ভারতের দ্বারা এই হাইপারসোনিক টেকনোলজিযুক্ত মিসাইলেরই সফল টেস্ট করা হতে পারে। আর যদি এমনটা ঘটে তাহলে তা ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হবে। কারণ দেখুন, হাইপারসোনিক মিসাইল সবচেয়ে শক্তিশালী মিসাইল হতে চলেছে আগামী দিনে,
আর এই সেক্টরে একমাত্র রাশিয়াই সফলভাবে এই হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাও রাশিয়ার থেকে পিছিয়ে। আর ঠিক তারপরেই রয়েছে ভারত, যার একসাথে দুটি হাইপারসনিক মিসাইল প্রোগ্রাম চলছে, প্রথমত স্বদেশি HSTDB আর দ্বিতীয়ত রাশিয়ার সাথে মিলে ব্রহ্মোস-2। ফলের সম্ভাবনা অনেক বেশি যে আবারও ভারতের দ্বারা এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেলের টেস্ট করতে পারে। যদিও বন্ধুরা, এখানে আরও এক ধরনের স্বদেশি মিসাইল টেস্টের সম্ভাবনা রয়েছে, আর তা হলো এক্সারসাম। কারণ দেখুন, বর্তমান সময়ে এক্সারসামের ওপরেও কাজ চলছে আর খুব শীঘ্রই এর টেস্ট হওয়ারও কথা ছিল। আর তাছাড়া এই এক্সারসাম মিসাইলের রেঞ্জকেও যদি আপনারা দেখেন, তাহলে রেঞ্জ ম্যানুভার টার্গেট মানে ফাইটার জেট বা মিসাইলের বিরুদ্ধে প্রায় 250 কিলোমিটার পর্যন্ত হবে, এবং কম ম্যানুভার টার্গেট মানে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বা অ্যাটাক ড্রোন, এগুলোর জন্য 350 কিলোমিটার পর্যন্ত হবে। ফলে এখানে এক্সারসাম মিসাইলেরও টেস্ট হওয়ার সম্ভাবনাকে পুরোপুরি খারিজ করা যাচ্ছে না। তবে বন্ধুরা, আপাতত মনে হচ্ছে যে এখানে এক্সারসাম মিসাইলের টেস্টের সম্ভাবনা সবচেয়ে কম এবং হাইপারসনিক মিসাইলের টেস্টের সম্ভাবনাই বেশি। আর যদি এমনটা হয়, তাহলে এটা ভারতের হাইপারসনিক মিসাইলের শক্তি বৃদ্ধির জন্য একটা বড় পদক্ষেপ হবে। এখন দেখা যাক যে অ্যাকচুয়ালি এখানে হাইপারসনিক মিসাইলের টেস্ট হয় কিনা। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয়? ভারতের দ্বারা কি কোনো এখানে হাইপারসনিক মিসাইলের টেস্ট করা হতে পারে, নাকি এই এক্সারসাম মিসাইলের টেস্ট হবে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।